বন্ধুরা, WBPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আজকে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের রিজনিং সেশন চলছে দুপুর 3টে থেকে। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই টাইপ অফ কোশ্চেন তোমাদের প্রতিটি চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এন অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন আছে ক্লাসের ফার্স্ট পয়েন্টটি দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্ট কী বলা হয়েছে এখানে? ডি সি ও ই এর চেয়ে লম্বা। তো ডি যে আছে বন্ধুরা, এ লম্বা কার থেকে? সি এবং ই এর থেকে। নেক্সট বলা আছে এ ই এর মতো লম্বা নয়। তো বন্ধুরা, এ যে আছে সে খাটো। কার থেকে খাটো? ই এর থেকে খাটো। এই যে ই এর থেকে খাটো কে? এ। আগের লাইনে কী বলা হয়েছে? সি এ এর চেয়ে লম্বা। আবার সি যে আছে বন্ধুরা, এ আবার এ এর চেয়ে লম্বা, এর চেয়ে লম্বা সি। এবং নেক্সটে বলা হয়েছে ডি বি এর মতো লম্বা নয়। ডি যে আছে বন্ধুরা, এটি আবার বি এর মতো লম্বা নয়, মানে এর থেকে বি বেশি লম্বা, এর থেকে বি বেশি লম্বা। এই যে হয়ে গেল সবগুলো আমাদের ফিগার, এগুলো সবগুলোকে এবারে মার্চ করে আমাদের একটাতে নিয়ে আসতে হবে। তো একটাতে নিয়ে আসবে কীভাবে দেখো, এখান থেকে যে বি তীর মার্চের ডিকে, এখান থেকে ক্যালকুলেট করা শুরু করি। বি তীর মার্চের ডিকে, এবার ডি কাকে তীর মারছে? সি কে এবং ই কে। এবার আগে সি নাকি আগে? তো আমি যে কোনো একটাকেই নিতে পারি, আগে সি কেও নিতে পারি, আগে ই কেও নিতে পারি। তো আগে যদি সি কে নিই তাহলে আগে দেখো, কারণ দেখো লাস্টে দেখো এ সিও তীর মারছে একে, ইও তীর মারছে, এখানে আমাদের সিও তীর মারছে একে, ইও তীর মারছে আমাদের একে। তার মানে এখানে আমরা সি কে নিতে পারি, এখানে ই কে নিতে পারি, এবং এই আমরা একে নিতে পারি। এখানে দুটো পসিবিলিটি আছে, এবং সি এবং ই এর পজিশনের, এই ই এই সি এর জায়গাতেও হতে পারে, এবং যেটা আছে এই সি এর জায়গাতে আমাদের ইউ হতে পারে, এবং এই ই এর জায়গাতে আমাদের সিও হতে পারে। মানে এই দুটো ইন্টারচেঞ্জ করতে পারে, দুটো পসিবিলিটি আছে। এবার আমাদের কোশ্চিন দেখতে হবে, কোশ্চিন আমাদের কী বলেছে। কোশ্চিন দেখো বলেছে আমাদের এখানে যে দ্বিতীয় উচ্চতম ব্যক্তি কে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তি আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে আমাদের সি এবং ই এর মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কে আগে কে পরে আসে এর আমাদের প্রয়োজনই নেই, কারণ অ্যান্সারটা আমরা এই দুই নম্বর থেকে আমাদের শেষ। কারণ এখানে দ্বিতীয় উচ্চতম ব্যক্তি কে? ডি। আমরা এখানে দেখতেই বুঝতে পারছি ডি এখানে দ্বিতীয় উচ্চতম, তাহলে আমরা সি আর ই কে নিয়ে আমাদের কোনো মাথা খামিয়ে লাভ নেই। তাহলে এখানে অ্যান্সারটা কি? অপশন সি। অপশন সিতে আমাদের ডি দেওয়া আছে, তো অপশন সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী আছে এখানে। 18টি শিশুর একটি সারিতে বাঁ দিক থেকে রাজুর স্থান সপ্তমতম। তো ধরে নাও এই যে সারিটি, এটা আমাদের বাঁ দিক, এটা আমাদের ডান দিক। এবার এখানে টোটাল কতজন আছে বন্ধুরা? টোটাল আছে 18 জন। এবার এখানে কী বলা হয়েছে? বাঁ দিক থেকে রাজু আছে সপ্তম নম্বরে। তাহলে এখানে ধরে নাও রাজু আছে কত নম্বরে? 7 নম্বরে। এখানে কী আছে? রাজু আছে। এবার আগে কী বলা হয়েছে দেখো, যদি মতি আর রাজু পরস্পরের জায়গা বদল করে তবে রাজু বাঁ দিক থেকে 15 নম্বরে হবে। তো এবার এখানে কোথাও না কোথাও একজন মতি বলে একজন আছে। এবার মতি এবং রাজু যদি, এই যাটা ইম্পর্টেন্ট, যদি তারা স্থান পরিবর্তন করে, ওদের বলা হয়নি যে তারা স্থান পরিবর্তন করেছে, যদি তারা স্থান পরিবর্তন করে তাহলে এই যে রাজু, এই রাজু কত নম্বরে চলে আসবে? বাঁ দিক থেকে 15 নম্বরে চলে আসবে। যদি এই যে বাঁ দিক থেকে, এখানে তোমাদের যদি তারা স্থান জায়গা বদল করে তবে রাজু, এবার কী চলে আসবে? রাজু, এই যে রাজু, সে কোথায় চলে যাবে? বাঁ দিক থেকে 15 নম্বরে চলে যাবে। এই যে এখানে হয়তো 15 নম্বর আছে, এই 15 নম্বরে চলে আসবে কে? রাজু। তার মানে অ্যাকচুয়ালি এই রাজুর স্থানে যদি তারা স্থান পরিবর্তন করে, রাজু কিন্তু আমাদের এখানে ছিল, তার মানে এখানে কে থাকবে? এখানে মতি ছিল, এখানে মতি আছে নিশ্চয়ই, আরও একজনই যেহেতু আছে, তো এখানে মতি আছে। এবার তারা যদি স্থান পরিবর্তন করে মানে কি, এই রাজু চলে যাবে এই জায়গায় মতির জায়গায়, মতি চলে আসবে রাজুর জায়গায়। তো এখানে দেখো এই যে মতি যেটা আছে, এই মতিটা কিন্তু এটা যদি স্থান পরিবর্তন করতো তাহলে এখানে কিন্তু রাজু চলে আসতো, তখন বলা হয়েছিল 15 নম্বর স্থানে। কিন্তু আমাদের এই আলটিমেটলি এই বর্তমান অবস্থায় যদি তারা স্থান পরিবর্তন না করে তাহলে বর্তমান অবস্থায় কী আছে? এখানে আমাদের মতি আছে, কিন্তু এই জায়গাটা এই 15 নম্বরে কী আছে? আমাদের মতি আছে। এই জিনিসটা কিন্তু বোঝাটা কিন্তু জরুরি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই 15 নম্বরে বর্তমানে কী আছে বন্ধুরা? আমাদের মতি আছে এখানে। এইবার দেখো এখানে খুব সহজ হয়ে গিয়েছে, দেখো ডান দিক থেকে মতির বর্তমান অবস্থানে, দেখো বর্তমান অবস্থান মানে মতি এই মুহূর্তে যে এখানে আছে, তো এটা স্থান যদি পরিবর্তন করলে তাহলে এখানে রাজু এসে যেত, তাহলে 15 নম্বর হতো, কিন্তু এখানে যেহেতু স্থান পরিবর্তন করেনি তাহলে এখানে মতি আছে।
তাহলে এখানে মতির বাঁ দিক থেকে যদি 15 নম্বরে হয় তাহলে ডান দিক থেকে এর কত নম্বরে হবে টোটাল দেখো দেওয়া আছে 18 জন আমাদের ফর্মুলাটা কি টোটাল ইজ ইকুয়ালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস 1 মাইনাস 1 এখানে টোটাল দেওয়া আছে 18 জন এর লেফট সাইড থেকে মতির পজিশন কত আমাদের এই যে 15 নম্বরে রাইট সাইড আমাদেরকে বের করতে হবে মাইনাস 1 তো আর এর ভ্যালু এখানে দেখো কত আসে আমাদের 4 ফোর্থ নম্বরে তার মানে এখানে চতুর্থ অপশন সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার আশা করি যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন কী বলা আছে বন্ধুরা আমাদের ব্লাড রিলেশনের উপর একটি কোশ্চেন আছে এ বি এর বাবা তো এ যে আছে ইনি বি এর বাবা এই হয়ে গেল বাবা আগে বলা হয়েছে সি এ এর ভাই এ এর ভাই আবার কে সি যে সি এ এর ভাই এফ যেটা আছে বি এর বোন এফ যে আছে বন্ধুরা বি এর বোন যে এফ বি এর বোন আমাদের বি এর জেন্ডার জানি না এখনও আমরা বি এখানে তোমাদের ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো এবার দেখো কী বলা হয়েছে যদি এম এর বাবা হয় এম যে আছে এর বাবা তো এর বাবা এখানে আমাদের এম এই যে এম এর বাবা হলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক কী এফ এবং সি এই দুটোর মধ্যে সম্পর্ক বল জিজ্ঞেস করা হয়েছে এই দুটোর মধ্যে সম্পর্ক কী তো এর মানে তোমার বাবার যদি ভাই হয় তাহলে তোমার কী হয়ে যাবে কাকা হবে তোমার তোমার কাকা হবে এবং এটা যদি ফিমেল জেন্ডার হয় তাহলে তুমি তার কী হবে তুমি তার ভাইজি হবে তাহলে এখানে কাকা ভাইজির সম্পর্ক এখানে আমাদের অপশন ডিতে আছে কাকা ভাইজি তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার বন্ধুরা অপশন ডি ভাইজি ও কাকা অপশন ডি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন আছে এখানে প্রথমে এ 10 মিটার পূর্ব দিকে হাঁটলো তো এ প্রথমে 10 মিটার পূর্ব দিকে হাঁটছে এই যে 10 মিটার হাঁটিয়েছে তারপরে সে ডান দিকে 10 মিটার গেল তো তার ডান দিক কোনটা নিচের দিকটা তার ডান দিকে আবার কত গিয়েছে 10 মিটার গেল যেটা আছে 10 মিটার গেল তারপর প্রত্যেকবার বাঁ দিকে হেঁটে যথাক্রমে মানে তারপরে বাঁ দিকে গিয়েছে প্রথমে বাঁ দিকে গিয়েছে কত 5 মিটার তারপরে আবার কত গিয়েছে 15 মিটার 15 মিটার তার আবার বাঁ দিক কারণ এবার এদিকে গিয়ে তার বাঁ দিকটা উপরে হচ্ছে এখানে গিয়ে আবার তার বাঁ দিক কোনটা হচ্ছে এদিকে হয়ে যাচ্ছে এদিকে আবার কত গিয়েছে এদিকেও গিয়েছে আমাদের 15 মিটার এবার কী বলা হয়েছে এখন তিনি শুরু থেকে কত দূরে আছে মানে এই জায়গা এবং এই জায়গার মধ্যে ডিস্টেন্স আমাদেরকে ফাইন্ড করতে হবে তো কীভাবে করবো এটা যদি আমাদের 10 হয় তাহলে এই পর্যন্ত এটাও আমাদের 10 এবং তো এটাও 10 তো এদিকটা যদি 10 হয় তাহলে এটা কত আমাদের এটা আমাদের 5 এখান থেকে এই জায়গাটা তো এই জায়গাটা যদি 5 হয় এবং নিচের এই পুরোটা এটাও 5 মানে এটাও 15 এটাও 15 এটাও যদি 15 হয় এটাও যদি 15 হয় তাহলে আলটিমেটলি এই জায়গাটা কত আমাদের 5 মিটার এই জায়গাটা অপশন এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার ডিস্টেন্সটা কত হয়ে যাবে আমাদের 5 মিটার নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেন এসি এম ই যদি এখানে এম এস ই তাহলে এ এল জি এ আমাদের কী হবে ফাইন্ড করতে হবে তো দেখো বন্ধুরা এখানে এখানে যে সমস্ত অ্যালফাবেটগুলো আছে এখানে সেই সমস্ত অ্যালফাবেটগুলোই আছে শুধু স্থানদের চেঞ্জ আছে মানে এখানে এমটা আমাদের লাস্ট 3 নম্বরে ছিল এখানে এখানে প্রথমে চলেছে তো স্থান পরিবর্তন মানে এভাবে ক্রস 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 হয়েছে তো কীভাবে ক্রস হয়েছে সেটা দেখে নাও এ সি এম ই গিয়েছে আমাদের এম এ সি ইতে তো লাস্টেরটা যেরকম ছিল সেরকমই আছে এই এমটা এখানে চলে এসছে এ এখানে এসছে সি এখানে এসছে তাহলে ঠিক এখানে এ এল জি এ এটা আমাদের কী আসবে প্রথমে এ যেটা আছে সেটা এরকমই থাকবে এই জি আমাদের সামনে চলে আসবে তারপরে এই এ বসবে তারপরে এখানে এল বসবে তার মানে এখানে জি এ এল এ গালা তো এখান থেকে আমাদের গালা অ্যান্সার হবে অপশন ডিতে আছে অপশন ডি বন্ধুরা এখানে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখে নাও বন্ধুরা নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে 335 এখানে 216 এখানে আছে এখানে আমাদের কী হবে তো অ্যান্সারটা দেখতে পাচ্ছ সবগুলোই কমেছে তো এখান থেকে দেখা যাক এটা ডিফারেন্স যদি নেই তাহলে কত কমে যেহেতু সবগুলোর অ্যান্সার কমে এসছে তারা নিশ্চয়ই এখানে আমাদের এখানে সাবস্ট্রাকশন হচ্ছে 335 216 বাদ দিলে এখানে 9 2 1 1 এখানে আমাদের 119 দেখা যাক তো এখানে আমাদের 987 থেকে 119কে বাদ দাও দিয়ে অ্যান্সার আছে কি না 9 এবং থেকে 7 মানে 8 2 মানে 6 তার মানে 8 8 6 8 অপশন এতে আছে বন্ধুরা অপশন এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার মানে এখান থেকে আমাদের এটা কমেছে কত 119 কমেছে এখান থেকে এটাও কত বন্ধুরা কমেছে আমাদের 119 কমেছে তো অপশন এ বন্ধুরা আমাদের এখান থেকে অ্যান্সার হবে আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে
নেক্সট কোশ্চেন দেখে নাও বন্ধুরা। নেক্সট হচ্ছে এখানে কোনটি অন্যদের থেকে আলাদা, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই এবং ডিসেম্বর? তো যেগুলো আছে তোমাদের ক্যালেন্ডার থেকে এরকম যদি কোনটি আলাদা যদি জিজ্ঞেস করা হয়, তো 90% অফ টাইমে, 95% অফ টাইমে যেটা আছে দেখবে যে 31শে দিন এবং 30শে দিন এগুলোর মধ্যেই থাকে তোমাদের। যেমন জানুয়ারি দিন সংখ্যা কত আমাদের 31 দিনে হয়, ঠিক জুলাই 31 দিনে হয়, ডিসেম্বরও আমাদের 31 দিনে হয়। কিন্তু মিডলে যেটা ফেব্রুয়ারি আছে সেটা আমাদের নর্মাল ইয়ার 28 দিনে, লিপ ইয়ার ইয়ার কত আমাদের 29 দিনে। তো এখানে তিনটে দেখো কমন, 31, 31, 31, তাহলে এখানে ফেব্রুয়ারিটা আলাদা, অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন বন্ধুরা, বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে এশিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, এটি আমাদের ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে আঁকতে হবে। তো দেখো এখানে কীভাবে করবো আমরা, ধরে নাও এটা এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের আন্ডারে আমাদের কে পড়ে, পাকিস্তান পড়ে এশিয়া মহাদেশের আন্ডারে, কিন্তু অস্ট্রেলিয়া আমাদের এশিয়া মহাদেশের আন্ডারে পড়ে না। তো অস্ট্রেলিয়া আমাদের কি বাইরে ছিটকে গেল। তো ফিগারটা বন্ধুরা এই ধরনের হবে। তো এই ধরনের ফিগার কোনটাতে আছে, অপশান ডিতে আছে। তো অপশান ডি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, আশা করি যে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, নেক্সট কোশ্চেন আছে আমাদের এই লুপ্ত সংখ্যাটা এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কিভাবে নির্ণয় করা যায়, এখানে কিভাবে আসছে সেটা আগে জরুরি। এখানে 9 এর 3 গুণ হয়েছে, এখানে 9 এর 3 গুণ হয়েছে, এর 3 গুণ যদি করি তো তো অপশনে তো নেই। তো এই দিক থেকে যদি ভাবা যায় তাহলে এখানে 7 দুটোকে যোগ করলে, এটাকেও যোগ করলে আমাদের কত আসে, আমাদের 9। তো এই দিক থেকে তো মেলানো যাচ্ছে না, আদার্স কোনোভাবে এখানে এই দুটো থেকে 6 আনা যায়, 4 × 9, হ্যাঁ 4 × 9 যদি করি, 4 × 36, 36 থেকে আমাদের 6 আসে, কারণ 6 স্কোয়ারে আমাদের 36। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আসে আমাদের 81, 27 × 3, 81, 81 মানে বন্ধুরা আমাদের 9 স্কোয়ার, মানে মিডলে 9 চলে এসছে। তো এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে 10 স্কোয়ার আসতে হবে, তাই তো? 10 স্কোয়ার মানে 100 আসতে হবে, তাহলে 2 সঙ্গে 50 যদি গুণ করি, অপশানে আছে কি? হ্যাঁ অপশানে আছে। তো অপশান ডি বন্ধুরা অ্যান্সার। দেখো এখানে কীভাবে চলছে, এই যে 4 এবং 9 এই দুটোকে গুণ করো, 4 × 9, 36, এই 36 রুটটাই বন্ধুরা এখানে দেখো 6 দেওয়া আছে, ঠিক এই উপর এবং নিচেকে গুণ করো, 3 × 27 মানে 81, 81 মানে 9 স্কোয়ার, এই যে দেখো মিডিলে 9, ঠিক একেবারে। তাহলে যেটা অ্যান্সার আমাদের 2 × 50 গুণ করো কত, 100, এই 100 কত আমাদের, 10 স্কোয়ার 100, এখানে 10 আমাদের দেওয়া আছে। তো অপশান ডি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, কোশ্চিন মার্কে আমাদের ডি বসবে মানে 50 বসবে। নেক্সট কোশ্চিন দেখে নেব, নেক্সট কোশ্চিন আছে আমাদের এখানে ইমেজের উপরে, যে মিরর ইমেজ সেই মিরর ইমেজের উপরে। তো এরকম একটি ফিগার আছে, ফিগারের সামনে একটা আয়না রেখে দেওয়া হয়েছে, তো এখানে আমাদের কী ফিগার তৈরি হবে। তো কীভাবে করবে এগুলো, এগুলো যেগুলো আছে যেরকম বক্স, এটা বক্স থাকলো, তো এখানে যেটা প্রথমে সেটা আমাদের এই প্রথমে হবে এবং উল্টো দিক করে, মানে এটা এইভাবে চলে গেলো, এটা এইভাবে। তো এবার একটা জিনিস বুঝবে, একটা করে জিনিস বুঝবে আর অপশানগুলোকে চেক আউট করবে, একদম পুরোটা তোমাদের আঁকার প্রয়োজন নেই, কখনও তোমাদের যে ইমেজ ফিগার আছে সবগুলো একদম আঁকার প্রয়োজন হয় না, একটু একটু করে দেখবে, অপশানগুলোকে একটু করে দেখবে। যেমন যেটাই আমাদের অ্যান্সার হবে তার তীর এই যে এরকমভাবে এই দেওয়ালের সঙ্গে এইভাবে লেগে থাকবে। তো অপশানের মধ্যে দেখো একমাত্র অপশান বিতে ওরকমভাবে লেগে আছে, আদার্স কোনোটাতেই লেগে নেই। তো ডাইরেক্ট এখানে অপশান বি আমাদের অ্যান্সার, বাকিগুলো আর তোমাদের চেক আউট করতেই হবে না। কখনো এখানে আমি ডাইরেক্ট এটাতে পেয়ে গেলাম, কখনো হয়তো এই বক্সটাতে হয়তো পেয়ে যাবে, কখনো এই দিকের বক্সটাতে পেয়ে যাবে। তো এরকম কিছু না কিছু একটা তোমরা পাবেই যেটা তোমাদের সাহায্য করবে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বের করে নেওয়ার। এগুলোই তোমাদের কিন্তু সময় বাঁচানোর জায়গা, এইভাবেই কিন্তু তোমাদের সময়গুলোকে বাঁচাতে হয়। তো বন্ধুরা এখানে অ্যান্সার কি আমাদের, অপশান বি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কী বলা হয়েছে এখানে, ম্যাঙ্গো যদি ইজ টু ফ্রুট হয় তাহলে এখানে কোশ্চিন মার্ক কী হবে আমাদের, মনুমেন্ট, এখানে তোমাদের কী অ্যান্সার হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।